মুখ্যমন্ত্রী বলছেন মাথায় বন্দুক ঠেকালেও ভাগ করতে দেব না, আর তারপরেও উত্তরবঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে তৎপর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ঠিক তখন যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এ রাজ্যের সফরে রয়েছেন, তিন দিনের সফরে রয়েছেন, নির্দিষ্ট কোনো অঙ্ক কষছে বিজেপি, নির্দিষ্ট কোনো চাল আছে বিজেপির, এক বছর পরে পঞ্চায়েত নির্বাচন, সেদিকে চোখ রাখতে চায় বিজেপি নেতৃত্ব। তার মাঝে উত্তরবঙ্গে বিজেপির দুরন্ত একটা উত্থান হয়েছে 2019-এর লোকসভা নির্বাচনে, আবার বিধানসভা নির্বাচনে 2021-এ। সেই উত্থানের পর আসন সংখ্যার বিচারে, ভোট শতাংশের বিচারে কিছুটা হলেও পতন হয়েছে, কিন্তু এত কিছুর পরও উত্তরবঙ্গে বিজেপি আর তৃণমূল এখন সমান সমান যদি বিধায়ক সংখ্যার হিসেবটা দেখি, 27-27, মানে 50-50। এই 50-50 উত্তরবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের এক বছর আগে যেমন মুখ্যমন্ত্রীকে টানছে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, ধামসা মাদলের তালে আদিবাসীদের সঙ্গে পা মেলাচ্ছেন, ঠিক তেমনি এই অর্ধেক হয়ে আসা উত্তরবঙ্গ, অর্থাৎ যা শক্তি ছিল তার কারণ 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে মাত্র একটি সিট জিততে পারেনি বিজেপি, বাকি সব লোকসভা আসন ছিল বিজেপির দখল। সেখানে উত্তরবঙ্গে এমন অর্ধেক হয়ে যাওয়া কি বিজেপির আদৌ পছন্দ হতে পারে? তাই কি উত্তরবঙ্গের সবথেকে পুরনো, সবথেকে প্রাচীন, সবথেকে ক্ষোভ, সবথেকে বঞ্চনার জায়গাগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে বিজেপি? এই নাড়াচাড়ায় ভোট বাক্সে নড়াচড়া হবে তো? সেই বাক্সে এক বছর পর প্রভাব পড়বে তো? এই প্রশ্নগুলো উঠছে, তার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবিজেপি দুই নেতার কাছ থেকে মতামত জানতে চেয়েছেন, যারা মূলত গত এক বা দেড় দশক উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দুটি পৃথক দাবিকে মান্যতা দেওয়ার জন্য আন্দোলন করেছেন, বারবার সরব হয়েছেন। বিমল গুরুং আর অনন্ত মহারাজের কাছে স্থায়ী সমাধানের পরামর্শ চাইছেন কেন বিজেপি নেতৃত্ব? আর যখন চাইছেন তখন কি শুধু মুখ্যমন্ত্রী একমাত্র সম্বল তৃণমূল নেতৃত্বের? রাজনৈতিক উত্তর, প্রশাসনিক উত্তর কিছু আছে কি এরাজ্যের সরকার আর সরকারি শাসক দলের কাছে? এ নিয়ে আজকের বিতর্ক, আর তার আগে আমাদের বিশেষ প্রতিবেদন। কিছু নেতা কাজ নেই, কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলে তোমার ক্ষমতা থাকলে আমার মুখে বন্দুক ঠাকাও। বন্দুক দেখালেও উত্তরবঙ্গকে ভাগ হতে দেব না, মঙ্গলবার এই মন্তব্য করার পর 24 ঘন্টাও কাটল না। উত্তরবঙ্গ নিয়ে এবার তৎপরতা শুরু হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। সূত্রে খবর, উত্তরবঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য উত্তরবঙ্গেরই দুই অবিজেপি নেতাকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠিতে উল্লেখ করা হয়েছে উত্তরবঙ্গের স্থায়ী রাজনৈতিক সমাধান চায় বিজেপি। চিঠিতে তিনটি পছন্দের কথা উল্লেখ করা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল, পৃথক রাজ্য না স্বশাসিত অঞ্চল, কোনটার পক্ষে মত। এ বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুং এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের মতামত জানতে চাওয়া হয়েছে। বর্তমানে বঙ্গ সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আর নাড্ডার সফর চলাকালীনই উত্তরবঙ্গ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই তৎপরতা রাজ্য রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। 11 বছর হয়ে গেছে সরকার উত্তরবঙ্গের দিকে নজর দেয়নি, চা বাগানের শ্রমিকরা কী পরিস্থিতিতে আছে সেই দিকে নজর না দিয়ে আদিবাসী বিয়েতে হাত ধরে নাচলেই মুখ্যমন্ত্রীর কর্তব্য সমাধান হয় না। ওনারা তো ইলেকশন ম্যানিফেস্টো বার করেছিলেন, কোথাও তো লেখা নেই যে নর্থ বেঙ্গলে আলাদা স্টেট চাই, কোথাও লেখা নেই। গোহারা হারার পর কোথাও গিয়ে এই ধরনের প্রভোকেটিভ কথা বলছে, রাজ্য ভাগ চাই, এই চাই, ওই চাই। পাহাড়ে জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তা নিয়েও জলঘোলা চলছে। অনশনে বসেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং, নির্বাচনের বিরোধিতায় সরব বিজেপি। জিটিএ চুনাও করা কে এক বার ফির জো হ্যায় মমতা দিদি গোর্খাওঁ কো খরিদনে কা কাম কর রহি হ্যায়। দো চার গোর্খা জো চমচে হমেশা দিদি কে আগে পিছে ঘুমতে উনকো খরিদনে কা কন্ট্রাক্ট হ্যায় উসসে জ্যাদা কুছ ভি নেহি। বিভিন্ন ইস্যুতে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে, এই ক্ষোভ দীর্ঘদিনের। নিত্যদিনই উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতা নানা অভিযোগ তুলে ধরছেন। মঙ্গলবার কোচবিহার উন্নয়ন তহবিল নিয়ে সরব হন বিধায়ক মিহির গোস্বামী। কোচবিহার রাজপরিবারের তৈরি তহবিলে 2 কোটি টাকা কোথায় প্রশ্ন তুলেছেন তিনি। এই প্রশ্ন তুলে জেলাশাসককে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
যে টাকা কুচবিহার জনগণের স্বার্থে প্রজাবৎসল মহারাজা রেখে গেছেন, সেই টাকাটা কি হচ্ছে তার কোনো হিসাব নেই। আমার মনে হয় যে এ ব্যাপারে একটা সন্দেহজনক ঘটনা আছে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মিয়াবাবু নিজের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকায় খরচ করতে পারছেন না, কারণ কোচবিহার ডেভেলপমেন্ট ফান্ডের খরচ করছে। কথা বলে টি টিম্বার ট্যুরিজম অর্থাৎ চা কাঠ এবং পর্যটন, এই তিনটি বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে উত্তরের অর্থনীতি। কিন্তু উত্তরবঙ্গে মানুষ কি শুধু তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল হয়ে থাকতে চান? প্রশ্ন তুলছেন অনেকেই। শিল্প, উন্নত স্বাস্থ্য, আইটি হাব সহ নানাবিধ দাবি রয়েছে উত্তরবঙ্গের, সেখান থেকেই বাড়ছে ক্ষোভ অসন্তোষ, আর সেই ক্ষোভকে পুঁজি করেই চলছে রাজনীতি। তবে রাজ্যভাগ কি আদৌ সমাধান, না ক্ষোভের কারণ সমাধানটাই পথ? প্রশ্ন উঠছেই। রিপাবলিক বাংলা আর এমনি আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক, সেই বিতর্কের মূল প্রশ্নগুলো শুরুতেই দেখে নিই। আমার আজকের অগ্নিবাণ এক, ভোট ছাড়া উত্তরবঙ্গ নিয়ে আদৌ কেউ ভাবে? একটা ভোট গেছে আর একটা ভোট আসছে, তাই কি উত্তরবঙ্গ নিয়ে এত বিতর্ক? অগ্নিবাণ দুই, স্থায়ী সমাধানে দল না দেখে মত যাচাইটাই কি পথ? তাই দুই অবিজেপি নেতার কাছেও চিঠি। অগ্নিবাণ তিন, পঞ্চায়েতের অঙ্ক কষে কি উত্তরবঙ্গ তাস? তাস খেলছে দুপক্ষই। এই প্রশ্নগুলো উঠছে তার কারণ মুখ্যমন্ত্রী, অন্য কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন হুমকি দেওয়া হচ্ছে, তিনি উত্তরবঙ্গে মাটিতে পা রাখে গুলি করা হবে, আর মুখ্যমন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুটছে, মাথায় বন্দুক ঠেকালেও তিনি রাজ্য ভাগ হতে দেবেন না। এতটা মরিয়া যখন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই সেদিনই রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। তার পরদিন আজ জেপি নাড্ডা যখন রাজ্য সফরে, ঠিক তখনই উত্তরবঙ্গের দুই অবিজেপি নেতা, যাদের কথা বলছিলাম বিমল গুরুং, অনন্ত মহারাজ, যারা সাম্প্রতিক সময়ে রাজ্যে আলাদা রাজ্যের দাবিতে দুটি পৃথক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এখনও যারা আলাদা রাজ্যের দাবিকেই তাদের আন্দোলনের একমাত্র সাফল্য বা সমাধান বলে মনে করেন, তাদের কাছে পৌঁছচ্ছে কেন্দ্রের চিঠি। তারা ঠিক কোনটাকে স্থায়ী রাজনৈতিক সমাধান মনে করেন? বিমল গুরুং, অনন্ত মহারাজ নিশ্চয়ই তাদের মত জানাবেন, যদিও অফিসিয়ালি দুজনেই বলছে এমন কোনো চিঠি পায়নি, কিন্তু চিঠি এসেছে বা চিঠি আসছে। কী মত জানাবেন বিমল গুরুং? কী মত জানাবেন গ্রেটার কোচবিহারের দাবি জানানো অনন্ত মহারাজ? আর এর মাঝখানে উত্তরবঙ্গে ঘটে যাচ্ছে অদ্ভুত সব ঘটনা। বেড়াতে গিয়েছে, আমরা সবাই চিনি মিস জোজো, প্রখ্যাত সঙ্গীত ছিলেন, ছবি পোস্ট করেছেন, নিজে কিছুই জানেন না, ফেসবুক আপনা আপনিই নিয়ে নিয়েছে সে ছবিতে লোকেশন, রিষভ, গোর্খাল্যান্ড, ইন্ডিয়া। আর এ নিয়ে নতুন বিতর্কে জোজো, যে বিতর্কে জোজো সে বিতর্কে আপনি আমিও তো পড়তে পারি। ফেসবুকের অ্যালগোরিদম কীভাবে সেট হয় আমরা জানি তো, একই অঞ্চলে একাধিক মানুষ, অনেক মানুষ বারবার অঞ্চলটাকে গোর্খাল্যান্ড বলে দাবি না করলে ফেসবুক এমন কথা লিখতে পারত। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। দীপ্তিমান বসু আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় চন্দ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন চয়ন ভট্টাচার্য, সিপিআইএম মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য এবং দুই রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ ব্যানার্জি। প্রিয়বাবু, আমার অগ্নিবাণগুলোর পরিপ্রেক্ষিতে আপনার উত্তর। আমি প্রথম কথা বলি যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার তিন দিনের উত্তরবঙ্গ সফর আজকে শেষ করেছে। আমরা প্রত্যেকেই যারা কম বেশি উত্তরবঙ্গলা রাজনীতির সঙ্গে যুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত, আমরা এই সফরে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়েছিলাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিশ্চিতভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর, শুধুমাত্র অগ্নিবাণ না বরুণবাণ সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকগুলো প্রশ্নের যে জবাব সেটার কাতারে কাতারে মানুষের জনসমর্থন, জন উচ্ছ্বাস সেটা প্রমাণ করে দিয়েছে। উত্তরবঙ্গে নিশ্চিতভাবে একথা স্বীকার করতে হবে, একথা স্বীকার করতে কোনো বাধা রাখলে চলবে না, দলীয় ভাবে, সাংগঠনিক ভাবে বা তত্ত্ব হিসাবে, যে বিগত লোকসভা নির্বাচনে, বিগত বিধানসভা নির্বাচনে আমরা আশানুরূপ ফলাফল তো দূরে থাক, আশানুরূপ ফলাফলের ধারে কাছে ফলাফল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা উপহার দিতে পারিনি, কিন্তু আগামী সময়ে একটা পৌর নির্বাচন, কর্পোরেশন ইলেকশনের ট্রেন্ড কিন্তু প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল
সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন ভোটে লড়ে, তখন যাবতীয় সংকীর্ণতা, যাবতীয় দ্বন্দ্ব বিবাদ সে সমস্ত দূরে রেখে যাবতীয় প্রশ্নের জবাব হয়ে মানুষের মার্কশিট যখন আসে, তখন দেখা যায় কুখ্যাত শিলিগুড়ি মডেল ফেল করে যায়। তখন দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজের ওয়ার্ডে চতুর্থ হতে হতে তৃতীয় হয়ে যায়। ফলে এই ট্রেড আগামী পঞ্চায়েত ইলেকশনে, আগামী লোকসভা নির্বাচনে এবং আগামী বিধানসভা নির্বাচনে বজায় থাকবে এবং প্রশ্নের জবাব দেবে মানুষ, মানুষের দল হিসেবে আমরা কাজ করে যাবো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে গেছে। কি অদ্ভুত ভাবে দেখুন সুপ্রিয় বাবু, যেটা বলে আমি শুরু করেছিলাম আমার অগ্নিবাণ, আপনি জানি না সেগুলো সেই প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইলেন কিনা, তাই বললেন যে সব উত্তর নাকি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের মানুষ পেয়ে গিয়েছেন। লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মাঝে উত্তরবঙ্গ নিয়ে টনক নড়ে আপনাদের, মানে আমি আপনার কথা বলছি না, আপনার দলের কথা বলছি, আবার ঠিক লোকসভা আর বিধানসভার পরে বিধানসভা আর পঞ্চায়েতের মাঝখানে টনক নড়ে, আবার আপনার উল্টো দিকে যারা আছেন তারাও যে ঠিক এ দোষ থেকে সম্পূর্ণ মুক্ত এমনটা নয়। দীপ্তিমানবাবু, আপনাদেরও কি পঞ্চায়েত নির্বাচনের এক বছর বাকি না থাকলে বা মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে না পড়লে হঠাৎ করে উত্তরবঙ্গের কথা মনে পড়তো এভাবে? না, প্রথম কথা হচ্ছে অনির্বাণ, উন্নয়নের প্রশ্নে, শাসনের প্রশ্নে আর সমর্থনের প্রশ্নে উত্তরবঙ্গের উত্তর 2021-এ তৃণমূল পেয়ে গেছে। তৃণমূল পেয়েছে বলেই আজকে উত্তরবঙ্গ থেকে তৃণমূল কিন্তু নিশ্চিহ্ন। এখন যে কথাটা তুমি বলছিলে, বিমল গুরুংয়ের কথা, বিনয় তামাংয়ের কথা, অনিক থাপার কথা, এই কথাগুলো তো সুপ্রিয়বাবুরা জানেন, এদের নামগুলো সুপ্রিয়বাবুরা জানেন। আচ্ছা বলুন তো, বিমল গুরুং যে গোর্খা জনমুক্তি মোর্চা তৈরি করেছিলেন সেটা কিসের জন্য, কী কারণে ছিল? তো বিমল গুরুংয়ের হাত ধরতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত কাঁপেনি ক্ষমতায় আসার আগে। আবার বিনয় তামাং, যিনি বিমল গুরুংয়ের থেকে বিচ্ছেদ ঘটিয়ে নতুন করে আন্দোলনের সূচনা করলেন, বিমল গুরুংকে সাইডে সরিয়ে দিলেন, বিমল গুরুংয়ের উপরে 59টা মামলা হলো, সেই বিনয় তামাংয়ের মূল বক্তব্য কী ছিল, উত্তরবঙ্গ আলাদা করা ছিল কি না, সেটা সুপ্রিয়বাবুরা আবার স্মৃতি রোমন্থন করে বলতে পারেন। বা অনিক থাপা, যিনি যার উপরে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার হাত রেখেছেন, সেই অনিক থাপার এখন মূল বক্তব্য কী, সে কি গোর্খাল্যান্ডের প্রশ্নে ভাগ চাইছে না? আচ্ছা আপনি আমাকে বলুন তো অনির্বাণ, অনির্বাণ আমাকে একটা জিনিস বলুন, যদি মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন সমর্থন না থাকে গোর্খাল্যান্ডের উপর, তাহলে সল্টলেকের বুকে এত বড় গোর্খাল্যান্ড ভবন নামে কি করে দাঁড়িয়ে থাকে? আজকে সমস্ত কিছু তো নাম চেঞ্জ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পছন্দ অনুযায়ী নাম করে দিচ্ছেন, গোর্খাল্যান্ড ভবনের নামটা তো চেঞ্জ করতে পারলেন না, উত্তরবঙ্গ ভবন সুপ্রিয় বেড়াতে গেছেন এর মধ্যে রিসপে। সুপ্রিয় গেছেন নাকি এর মধ্যে রিসপে? দ্বিতীয়টায় দেখাচ্ছে কালিম্পং ওয়েস্ট বেঙ্গল, প্রথমটায় দেখাচ্ছে গোর্খাল্যান্ড ইন্ডিয়া, মানে আলাদা রাজ্যও হয়ে গেছে, ভারতের মধ্যেও আছে। আমার প্রশ্ন, আপনি বলবেন আপনাকেই বলতে বলবো আমার প্রশ্ন সুপ্রিয়, একটা অঞ্চলের হাজার হাজার নয় লাখ লাখ মানুষ একসঙ্গে এটা টাইপ না করলে ফেসবুকের অ্যালগোরিদমে আসা সম্ভব? নিশ্চয়ই বুঝতে পারছেন এই যুক্তিটা নিশ্চয়ই আপনার কাছে খুব স্পষ্ট যুক্তি, অর্থাৎ উত্তরবঙ্গে 27টা বিধানসভার আসন আপনারা পেতে পারেন, বিজেপিকে অর্ধেক শক্তিতে নামিয়ে আনতে পারেন, কিন্তু উত্তরবঙ্গের অর্ধেক মানুষের মন আপনাদের সঙ্গে আছে হলফ করে বলতে পারবেন? আরে বাবা, উত্তরবঙ্গের মানুষের জনসমর্থন, উত্তরবঙ্গের মানুষের আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, ছিল এবং আগামী দিনেও থাকবে, আপনি লিখে রেখেছেন। দ্বিতীয় কথা আমি আপনাকে বলি, যে এরকম এই সমস্ত অ্যালগরিদম ফেসবুক টুইটারে কি হবে না হবে সেটা এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাকে, নির্দিষ্ট জায়গাকে গোর্খাল্যান্ড বলে লেখার সংস্কৃতিটা, এটাকে একসময় আপনারা সমর্থন করেননি দল হিসেবে? গোর্খাল্যান্ড পার্সোনেল GLP, উত্তরবঙ্গের গাড়ির নাম্বার প্লেট ধরে ধরে গোর্খাল্যান্ড বলে লেখা, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী খুব ভালো লেগেছিল আপনাদের, লিখতে বলেননি, উস্কানি দেননি, যখন লিখেছিল তখন এটাকে ওখানকার মানুষের আবেগ বলে বর্ণনা করেননি? না না, আমরা তৃণমূল কংগ্রেস, আমি আপনি যতবার আলোচনাটাকে একটা বিশেষ দিকে নিতে চাইবেন, আমি ততবার আলোচনার কেন্দ্রটায় মানুষকে নিয়ে আসতে চাই। মানুষকে কেন্দ্রে রেখে জিজ্ঞাসা করছি, আমি তো মানুষকে কেন্দ্রে রেখে জিজ্ঞাসা করছি, মানুষই তো করেছিল, আপনাদের ভূমিকা কি ছিল তখন? মানুষ করেছিল, মানুষের ভূমিকা ভালো লেগেছিল, এখন কেন মনে হচ্ছে মানুষের ভূমিকা খারাপ?
না না কোনো কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। মমতা ব্যানার্জির দল আমরা যেটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দল করি, মমতা দি এক নম্বর দিনে যা কথা বলেন 98 নম্বর দিনে সেই কথাই বলেন। তাই তাই অশোক ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে আছেন। অশোক বাবু, কংগ্রেস মমতা ব্যানার্জি চেঞ্জ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ভার্সনে কোনো চেঞ্জ নেই বলছেন সুপ্রিয়। আমি 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 সুপ্রিয়কে প্রথমে প্রশ্ন করতে চাই, একদম সরাসরি প্রশ্ন করতে চাই। সুপ্রিয় ইতিহাস ভূগোলটা খুব ভালো জানে আমার ধারণা আছে। অমিতাভ বাবুর কথা সুপ্রিয়র মনে আছে? পুলিশ কর্তা অমিতাভ বাবু, নৃশংস বাবু। আরে বাবা, আরে বাবা, সুপ্রিয় আমি সুপ্রিয় আমাকে কথাটা শেষ করতে দাও ভাই। আমি তোমার কথার মাঝে কথা বলিনি, আমি বলতে চাইছি সুপ্রিয়, আমি জোরে চেঁচাতে পারি প্লিজ? আমি বলতে চাইছি পুলিশ কর্তা অমিতাভ বাবু, অমিতাভ বাবু পুলিশ কর্তা। আমি বলতে চাইছি খেলা অখেলার ব্যাপার নয় ভাই, তুমি আমি চুপ করে যাচ্ছি, তুমি বলো আমার টাইমটা অনির্বাণ প্লিজ, আমার টাইমটা সুপ্রিয়কে দিয়ে দিন। আপনি বলুন, আপনি বলুন, কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি কি করব না করব, আমার দলের কাছে আমি দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ, তৃণমূলের কাছে নয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে অমিতাভ বাবুর খুন, অমিতাভ বাবুর খুনের সাথে যাদের নাম জড়িত ছিল সেই বিমল গুরুংয়ের সাথে হাত মেলানোর সময় তৃণমূলের অবস্থান কি একই ছিল? ঠিক আছে, আমি জানতে চাইছি একই ছিল, হ্যাঁ কি না? না, বেশ বেশ, তৃণমূল কংগ্রেসের অবস্থান অমিতাভ মালিকের খুনিদের সঙ্গে হাত মেলাবার সময় এক ছিল কিনা? আমি এসব বাজে কথা, আবার বাজে কথা, বাজে কথা, কোনটা বাজে কথা? আমি একদম, আমি যারা দেখছেন তাদের জন্য আরেকবার বলি, তারা সবাই জানে। হুম হুম, সুপ্রিয় সুপ্রিয় কানেকশনে বোধহয় কিছু সমস্যা হচ্ছে অডিওতে। সুপ্রিয় বলুন প্লিজ। অযথা কুৎসা করছেন তাদের নেত্রী হিসেবে, আর তৃণমূল কংগ্রেস দল হিসেবে নেই কোনো কালে। আমি জানতে চাইছি সুপ্রিয় বিনয়ের সাথে জানতে চাইছি, কুৎসা নয় আমার, একটা সাধারণ প্রশ্ন। অমিতাভ বাবু পুলিশ কর্তা, তাদের সাথে হাত মেলানোর সময় অবস্থানগত পরিবর্তন হয়েছিল, কি হয়নি? সমস্ত তো মহা মুশকিল, আমি কুৎসা কোথায় করলাম? আমি বলি, আমি উত্তরটা দিই। হ্যাঁ, উত্তরটা দিই, আমার শোনার ধৈর্য আছে, আমি শুনবো। প্রশ্ন করেছো, উত্তরটা দিই। একসময় আমি শুনবো, কোনো কথা বলবো না, বলো উত্তর, বলো না। হ্যাঁ, আমি 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 সাইবারির হত্যাকারীদের হাতে যারা তামাক খায় সেই কংগ্রেসদের এই সব প্রশ্নের কোনো উত্তর দেবো না। আরে লঙ্কায় রাবণ মলো বেহুলা খেতে বেদবা হলো, গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে। আরে তাই বলছো, সাইবারি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলবে, আমি থাকবো, তুমি থাকবে, চন্দা থাকবে, আমি চন্দাকে বলবো না। আমি আমি আমার কাছে এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দীপ্তিমান বাবু, আমার 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 একটা জিনিস, সাইবারি বর্তমান, আমরা কথা হচ্ছে দার্জিলিং নিয়ে। সুপ্রিয় সুপ্রিয় আমার একটা জিনিস, আমার একটু আগেই সুপ্রিয় দেখছিলাম বলছিলেন যে অশোক বাবুকে রাজনৈতিক প্রশ্ন না করতে, বা আমাকেও বলছিলেন তার সুপ্রিয় হৃদয়ে শুধু মানুষ, রাজনীতি নেই। যদি তাই হয় তাহলে সাইবারই নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা গোটা উত্তরবঙ্গের মানুষের আবেগ, তাদের বঞ্চনা, তাদের ক্ষোভ, তার সঙ্গে কি করে এক হতে পারে আমি জানি না। সেটা কংগ্রেস এবং সিপিএম এর হাত মেলানোর জন্যই এক হচ্ছে কিনা? আচ্ছা 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 আচ্ছা, সুপ্রিয় যাদের জন্য আপনার প্রশ্ন ছিল, যাদের জন্য আপনার প্রশ্ন ছিল, আমি আমি চয়নবাবুর কাছে আছি, চয়ন ভট্টাচার্য, সিপিআইএম মুখপাত্র। চয়নবাবু, আপনাদের কাছে আমার প্রাথমিকভাবে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে, উত্তরটা দিয়ে রাখি যে আমাদের যে আপনারা যেগুলো বলছেন যে পঞ্চায়েতের অঙ্ক কষে উত্তরবঙ্গ চাষ কিনা, আমাদের উত্তর নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী কথাবার্তা শুনেছে, সেটাই সেটাই প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় যেটা আপনারা যেটা বারবার বলবার চেষ্টা করছেন যে উত্তরবঙ্গ ভাগ মানে আলাদা রাজ্য হিসেবে উত্তরবঙ্গ বা ভোট ছাড়া উত্তরবঙ্গ নিয়ে আদৌ কেউ ভাবে কিনা, ভোট ছাড়া উত্তরবঙ্গ নিয়ে ভাবার না ভাবা এটা গত 11 বছরের ইতিহাসটা আগে যদি আপনারা নিজেরাই সাংবাদিকতা করেছেন আপনারা নিজেরা দেখে নেন, লাগাতার ভাবে পৌর নির্বাচন থেকে শুরু করে
পৌর নির্বাচন বা যেগুলো পঞ্চায়েত শেষ স্তরের নির্বাচনগুলো আপনারা দেখতে পাবেন, চেষ্টা করা হয়েছে, কিন্তু চা বাগানের যে সামগ্রিক পরিস্থিতি সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু নীতি সমস্যার কারণে আমাদের পক্ষে সবটা যে করা সম্ভব হয়েছিল তা নয়, কিন্তু চেষ্টা করা হয়েছিল, অবশ্যই সম্পূর্ণ হয়নি, কিন্তু ক্ষোভ বিক্ষোভ ছিল মানুষের, বঞ্চনা ছিল, এ নিয়ে কোনো সংশয় নেই, যে কারণে বিভাজনের রাজনীতি শুরু হয়ে যায় এবং আমাদের প্রায় 350 উপর কমরেড খুন হয়েছিলেন সে। কিন্তু মুশকিল হচ্ছে যেটা সেই সময়ে যারা বিরোধী ছিলেন তারা কিন্তু ঘোলা জলের মাছ তখন ধরবার চেষ্টা করেছিলেন। আমরা স্লোগান দিয়েছিলাম, সুপ্রিয় তখন জন্মায়নি কিন্তু অশোকের মনে আছে, বাংলা বুঝি তেলের শিশি যখন খুশি ভাঙা যায়, হ্যাঁ, একটা ভাবে বিমল গুরুং, একটা ভাবে অতুল রায়, তো এইভাবে আমরা স্লোগান তুলেছিলাম, কারণ বিভাজনের রাজনীতি থেকে একটা ভাবে অতুল রায় আমরা এভাবেই দিয়েছিলাম। তখনও কামতাপুরী এবং গোর্খাল্যান্ড আন্দোলনের পাশে বিরোধীরা দাঁড়িয়ে ছিল বামফ্রন্ট সরকারকে বিব্রত করার জন্য, কিন্তু তারপর যারা যখন তারা শাসন ক্ষমতা এসছে তখন তারা কিন্তু মৌখিকভাবে কেউ এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করেনি বলেই আমরা লিখিতভাবে দেখতে পাচ্ছি। এখানে আমি একটা প্রশ্ন দীপ্তিমন বাবুর কাছে আমি 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 একটা কথা বলতে চাই, আমি 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 একটা ছোট কথা বলতে চাই, একটা সহায়কম একদম, আমি বলতে চাই একটু আগে প্রশ্ন উঠছিল না যে শুধু ভোটের কথা ভাবলেই, আমি বলতে চাই একজন মানুষের কথা যার নাম স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশমুন্সি, কোনো ভোট ছিল না, বারংবার দরবার করেছিলেন রায়গঞ্জটা উত্তরবঙ্গে একটা এমস এর জন্য, এই সরকার ক্ষমতায় আসবে এবং বিজেপি অবশ্যই বিজেপি, রায়গঞ্জে একটা এমস হলো না, মানে উত্তরবঙ্গ বঞ্চিত, এই কথা যে বিজেপি আজকে বলছে, আমি শুধু বলতে চাইছি কিসের প্রেক্ষিতে, একটা স্বাস্থ্য পরিষেবা, একটা এমস এর মতন হাসপাতাল রায়গঞ্জে করার স্বপ্ন দেখেছিলেন প্রিয়দা, দেখেছিল কংগ্রেস, এই বিজেপি এবং পরবর্তীকালে তৃণমূল এই স্বপ্নে, সেই স্বপ্নে জল ঢেলে দিয়ে। বেশ, আমি তাহলে দীপ্তিমন বাবুর কাছ থেকে শুরু করি। দীপ্তিমন বাবু, আপনারা উত্তরবঙ্গের এই স্বপ্নের মর্যাদা রাখেননি, এইমসটা আপনারা দিলেন না রায়গঞ্জে করতে, কল্যাণীতে গিয়ে হলো না? না, এইমসের ক্ষেত্রে জমি নিয়ে জটিলতা ছিল, এটা অশোকদা খুব ভালো করে জানে, এবং অশোকদা আরেকটা জিনিসও নিশ্চয়ই একমত হবে যে রাজ্যের অনুমতি এই ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, সেই ক্ষেত্রে রাজ্য যেহেতু জমি দেয়নি সেই জন্য করা যায়নি, অবশ্যই এইমস এর একটা খুব প্রয়োজনীয়তা ছিল। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, 2008 আমি দার্জিলিং নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম যে কেন গোর্খা জনমুক্তি মোর্চা বা গোর্খা জনমুক্তি মোর্চার এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কেন। আমি এখানে চয়নদাকে আমি ব্যক্তিগত ক্ষেত্রে খুব শ্রদ্ধা করি, চয়নদা আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে সিপিএম এর কিন্তু মূলগত সিদ্ধান্তের ভুল আজকের গোর্খাল্যান্ডের জন্মদাতা, এবং আপনারা সেই সময়ে সুভাষ গিসিংকে কিন্তু আপনারা কী করেছিলেন, সুভাষ গিসিংকে বেশ কিছু উপঢৌকন দিয়ে তাকে একটা জায়গায় আপনারা আবদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মূল যে সমস্যার কারণে, আপনি বলুন না, একটা ডেলিভারি করতে গেলে আমরা দেখেছিলাম 2008 যে 17 কিলোমিটার পাহাড়ের উপর চড়তে হতো, তারপরে সেখানে একটা হসপিটাল, সেখানে একটা ডাক্তার, দুটো নার্স, এরকম একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি ছিল, রাস্তার অবস্থা ততই বছর, পানীয় জলের অবস্থা নেই, কেন আলাদা করে দাবি করবে না মানুষ যে আমাদের আলাদা রাজ্য হোক? এবং আমি এই দাবি সমর্থক নই, কারণ বাংলা হিসেবে আমারও নিশ্চয়ই কিছু ভালোবাসা দার্জিলিং এর প্রতি আছে, নর্থ বেঙ্গলের প্রতি আছে, আমরা চাইবো না কোনোদিন, কিন্তু এই ভালোবাসা, কিন্তু দীপ্তিমান বাবু বিজেপির মুখপাত্র হিসেবে একটু আমাদের জানান যে দাবি উঠছে বাংলা ভাগের জন্য বিজেপি সমর্থন করে কি করে না? উনি ব্যক্তিগত স্তরে বলেছেন, এবং আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে উন্নয়নের যে প্রশ্ন, যে কারণে আজকে বিচ্ছিন্নতাবাদী গণ্ডগোল শুরু হয়েছে, উন্নয়নের যে প্রশ্নে আপনি পশ্চিমবঙ্গ ভাগের প্রসঙ্গ তৈরি হয়েছে, এই এই সমস্যাটাকে তো উন্নয়ন দিয়ে মেটানো যেত। উন্নয়ন কি হয়েছে আপনি বলুন না, অনেক থাপার কত টাকা,
আপনি বলুন বিমল গুরুংয়ের কত টাকা, বিনয় তাংমায়ের কত টাকা, আজকে এই পরিস্থিতির সৃষ্টি করেছে কারা? আপনি বলুন, আপনি আমাকে বলুন, সুভাষ গিসিংকে আপনারা যেভাবে হ্যান্ডেল করেছিলেন সেভাবে হ্যান্ডেল করাটা উচিত ছিল? আমি সুভাষ গিসিং কিন্তু সেখানে যদি সততা যদি না থাকে যারা প্রশাসন চালিয়েছেন, সে দায় কি রাজ্য সরকার নেবেন? না, কিন্তু জয়নবাবু আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন, আমি 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 সবার বাইরে বেরিয়ে আপনাকে প্রশ্ন, এই প্রশ্নটা আপনার জন্য আছে, এই প্রশ্নটা সুপ্রিয়র জন্যই আছে। যখন এই পাহাড়ের ক্ষেত্রে আমি যেহেতু দার্জিলিং নিয়ে আলোচনা হচ্ছে, আলাদা করে আমি ডিজিএইচসি এবং জিটিএ নিয়ে আলোচনা করতে চাইছি, কথা বলতে চাইছি, যে পাহাড়ের ক্ষেত্রে অর্থ দেওয়ার ক্ষেত্রে এটা এটা বলতে হবে, নির্বিশেষে রাজ্য সরকার কি বাম আমলে কি তৃণমূল আমলে কোনো কার্পণ্য করেনি, কিন্তু চোখের উপর গিয়ে যেটা বারবার দেখে এসেছি, টাকা গেছে, সে টাকা কোথায় গেছে, কার পেটে গেছে, কার ভোগে গেছে কেউ জানে না, অন্তত পাহাড়ের মানুষের ভোগে লাগে এটা স্পষ্ট করে একদম চোখের সামনে দেখা যায়, রাস্তা জল তাকালেই বোঝা যায়। একদম হিসেব চাইলে যখনই আপনারা হিসেব চেয়েছেন ঘিসিংয়ের কাছে, একটা করে বন্ধ হয়েছে, সে বন্ধ কখনো 8 দিন, কখনো 72 ঘন্টা, কখনো 1 মাসের বন্ধ। ঠিক যখনই তৃণমূল কংগ্রেস হিসেব চেয়েছে জিটিএতে বিমল গুরুংয়ের কাছে, ঠিক তখনই পাহাড়ে আগুন জ্বলেছে, এমন আগুন জ্বলেছে মুখ্যমন্ত্রীকে সফর অসমাপ্ত রেখে নেমে আসতে হয়েছে। আমার প্রশ্ন, যদি সততার প্রশ্নে, সততার প্রশ্নে যদি আপনারা কেউ আপোষ না করতেন, তাহলে সুভাষ গিসিংকে আপনারা বয়ে বেড়াতেন না এতদিন ধরে? কার্য তো পাহাড়ের মুখ্যমন্ত্রী করে দিয়ে, এক দুই সুপ্রিয়বাবু আপনারাও কিন্তু এই দোষ থেকে মুক্ত নন, যে বিমল গুরুংয়ের জন্য পাহাড়ে এই আগুন জ্বললো, আমরা শুনলাম হিসাব চাওয়ার জন্য নাকি এত কষ্ট, এত সমস্যা, সেই হিসাব চাওয়াটা আপনারা বন্ধ করে দিলেন কেন? বিমল গুরুং যখন ফিরে এলেন আপনাদের কোলে, আবার শুনলাম না তো আর আত্ম হিসেবের কথা আপনারা বলেন না, জিটিএ অডিট করাননি তো সুপ্রিয়বাবু? না, আমি প্রথম কথা বলি যে চয়নবাবু একটা ভুল কথা বলেছেন, হয়তো আমার কাছে এটা ভুল নয়, এটা একটা অপরাধের সমান। আমি উত্তর বাংলার ছেলে হিসেবে কথাটা তীব্র বিরোধিতা করছি। চয়নবাবু বলছেন যে রাজ্য সরকার চাইলে টাকা দেবে, কিন্তু তারা সৎ কি অসৎ? আপনি বামফ্রন্ট কিভাবে মনে করলো, সিপিআইএম কিভাবে মনে করলো উত্তরবঙ্গের মানুষ মাত্রই অসৎ? নিশ্চিতভাবে জিটিএর অডিট হোক, পদ্ধতি মেনে অডিট হোক, এটা নিয়ে কোনো কারো দ্বিমত নেই। আর একটা নির্বাচন আসতে চলেছে, এখনো আরে মানুষ জানেন না কিন্তু আগের জিটিএ কোন টাকা কোথায় খরচা করলো, এইটুকু স্বচ্ছতা মানুষ আশা করতে পারে না? আপনি তো মানুষের কথা বলছেন, সরকারি টাকা, মানুষের টাকা, সেই সার্টিফিকেটটা সিপিআইএম থেকে নিয়ে আসতে হবে? না না, কাউকে কারোর কাছ থেকে লাগবে না সুপ্রিয়বাবু। সুপ্রিয়বাবু গোটা দেশে, সুপ্রিয়বাবু গোটা দেশে মানুষের মানুষের টাকা টাকা খরচের ক্ষেত্রে গোটা দেশের মানুষ একটা সার্টিফিকেটে বিশ্বাস করে, সেটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দেওয়া সার্টিফিকেট, সিএজি। গোটা দেশের মানুষ বিশ্বাস করেন, চোখ বুঝে বিশ্বাস করেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে হিসেব যায়, কেন জিটিএর অডিটের অডিট হয় না, কেন সেই হিসেব পিএসসিতে আসে না, কেন সেই হিসেবের কড়ি কোথায় গেল, কার পেটে গেল, মানুষের পেটে গেল কিনা তার কোনো কার কোনো খবর থাকে না? আপনারা তো হিসেব চেয়েছিলেন, আজও পাননি। অনির্বাণদা, তুমি আমাকে ব্যক্তিগতভাবে প্রায় দীর্ঘদিন না হলেও বেশ কিছুদিন চেনো, এবং আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমি তথ্যের বাইরে গিয়ে কথা বলি না। আমি তোমাকে একটা কথা বলছি যে জিটিএ অডিট চাওয়া হোক বা জিটিএ অডিট হোক, এটা দল হিসেবে তৃণমূল কংগ্রেস, সরকার হিসেবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা চাই। কিন্তু তুমি উত্তরবঙ্গ নিয়ে একটা আলোচনা করছো, উত্তরবঙ্গ নিয়ে একটা শো যেটা 40-45 মিনিটে, তার মধ্যে তুমি বেশ কিছু মাত্র কয়েকটা স্পেসিফিক নাম, কয়েকটা মাত্র স্পেসিফিক ঘটনা, কয়েকটা মাত্র স্পেসিফিক অঞ্চল, আর কিছু কিছু এই ধরনের দল যারা উত্তরবঙ্গ সম্পূর্ণভাবে বিরোধী, আমি এখানে প্রশ্ন করছি, এরা অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করেছে, প্রথমে কংগ্রেস কিছুটা সাইবারি লাইনে খেললো, পরে আমি বলার পর প্রিয়রঞ্জন দাস পৌঁছতে ফিরে এলো। আমি বলছি আজকে প্রিয়রঞ্জন দাস সার্টিফিকেট তৃণমূলের
দীপ্তিমান্দা যন্ত্রণা হয়। আজকে উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের ভূমিপুত্র, উত্তরবঙ্গের একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা সুপ্রিয় চন্দ্র যন্ত্রণা। কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে যে এইমসটা হলো না কেন, এইমসটা করে কারা। আজকে একটার পর একটা রেলের স্টপেজ, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় 2009, 2010, 2008 একটার পর একটা ট্রেন উত্তরবঙ্গের মানুষ পেয়েছে। সেই ট্রেনগুলো স্টপেজ আজকে উঠে যাচ্ছে, সেই ট্রেনগুলো আজকে উত্তরবঙ্গ থেকে লাইন বদল করা হচ্ছে। এটা কে, রেলটা কার সাবজেক্ট? আজকে বিজেপিকে জবাব দিতে হবে। আজকে বিজেপিকে জবাব দিতে হবে চা বাগানের ক্ষেত্রে। নরেন্দ্র মোদী স্পেসিফিক্যালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি 14 লোকসভাতে ময়নাগুড়িতে এসে বললেন ডানকান সহ একাধিক চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে। চা বাগান অধিগ্রহণ প্রশ্নে আজকে বিজেপির, আজকে কেন্দ্রীয় সরকারের প্রশ্নটা কি? আমরা কোনোভাবে বাংলা ভাগ কখনো চাইনি, আজও চাই না, আগামী দিনেও চাইবো না। এটা আমাদের দলের চাই। এটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা কেউ বাংলা ভাগ চাই না, আমরা কেউ বাংলা ভাগ চাই না। শুধু বলছি আপনার কাছে নয়, শুধু আপনার কাছে না, সকলের কাছে আমার প্রশ্ন, সকলের কাছে, সকলের কাছে প্রশ্ন। এক মিনিট, সকলের কাছে আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, শুক্রবাবু, সরাসরি জলপাইগুড়ির সাংসদ বলছে কে লোকে আমি সমর্থন করি। আমার সকলের কাছে প্রশ্ন, আমার আচ্ছা বেশ, আমার বিরতি সমাজে বিরতি পড়ছে। আজকে বিজেপি পাবলিক বাংলা, আমার সঙ্গে যতজন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন এবং দুজন বিশ্লেষক, আমাদের আমার সকলের কাছে প্রশ্ন আছে। আপনারা ভাবুন তো, পশ্চিমবঙ্গে একটা বিধানসভা নির্বাচন হয়েছে 2021-এ, 2026 আর একটা বিধানসভা নির্বাচন হবে। এই মাঝের 5 বছরে যত টাকা কেন্দ্রীয় সরকার দিল, যত টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব রাজস্ব আদায় করতে পারলো এবং তার যা ভাগ সেই রাজস্বের সেটা থেকে খরচ করলো, এর কোনো হিসেব 5 বছরে পশ্চিমবঙ্গ সরকার দিল না। এর যে হিসেব অডিট করার কথা সিএজি করলো না। হিসেব যখন চাওয়া হলো পশ্চিমবঙ্গ জুড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এরপর 2026 সালে আবার যে যার মতো ভোট চাইতে নেমে পড়ল। কেউ মানবেন? পশ্চিমবঙ্গের কোনো নাগরিক মানবেন যা গোটা বাংলার জন্য হতে পারে না, তা শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার জন্য কেন হতে পারে? এর নাম স্বায়ত্তশাসন, নাকি স্বায়ত্তশাসনের নামে একদল লোককে লুটপাট করতে দেওয়া আর তাদের লুটপাটের মাধ্যমে আরও বেশি করে আসলে মানুষকে, সাধারণ মানুষকে আরও বঞ্চনার দিকে ঠেলে দেওয়া, এটাই তো উত্তরবঙ্গের স্বায়ত্তশাসন? নীলাদ্রিবাবু ভুল বলেছি? দেখুন, 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এত বড় জয় পেল, অথচ উত্তরবঙ্গের 42টা আসনের মধ্যে 25টা জিতল ভারতীয় জনতা পার্টি। এই যে মানুষের রায়, এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ এই ধরনের স্বায়ত্ত শাসনের বিরুদ্ধে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে, মানুষ একটা কথা আমি মনে করিয়ে দিই যে বিহার ভেঙে ঝাড়খণ্ড হতে পারে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হতে পারে, অন্ধ্রপ্রদেশ ভেঙে উন্নয়নের দাবি, এটা বুঝুন, এটা বুঝুন, আলাদা রাজ্যের দাবিটা বস্তুত উন্নয়নের দাবি। উত্তরবঙ্গের মানুষ মনে করছে উত্তরবঙ্গে যথেষ্ট উন্নয়ন হয়নি দক্ষিণবঙ্গের তুলনায়, যেমন আমরা প্রত্যেকে বাঙালি, আমরা কেউ চুপ করে থাকবো না, কিন্তু আমার আমার বুঝে নেওয়ার প্রয়োজন আছে। আমি এই একই প্রশ্ন নিয়ে অনির্বাণ বাবুর কাছে যাবো এবং আমার সঙ্গে দীপ্তিমান সেনগুপ্ত বিজেপি মুখপাত্র আলোচনায় যোগ দিয়েছেন। দীপ্তিমান বাবুকে আমি পরিচয় করিয়ে রাখি। আমি এবার যাবো সরাসরি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী হিসেবে আমার সঙ্গে রয়েছে। অনির্বাণ বাবু, আমার এই প্রশ্নটার একটা আইনগত উত্তর দেবেন প্লিজ। 5 বছরে এ রাজ্যের জমা খরচের কোনো হিসেব কেউ দিল না, সরকারি দল দিল না, বিরোধী দল প্রথমে চাইল, তারপরে হিসেব দিল না বলে বিরোধী দল আরেকবার চাইল না এবং আমরা আরেকটা নির্বাচনে চলে গেলাম। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে আমরা মানতে পারবো? আমরা যা মানতে পারি না তা পাহাড়ের লোককে মানানোর জন্য আমাদের এত চেষ্টা করা। আরেকটা জিটিএ নির্বাচন আসছে কোনো হিসেব নিকেশ ছাড়া। এই যে হিসেব নিকেশ চাওয়া এবং তারপরে সেই হিসেব নিকেশ গুলো না পাওয়া, এইটা একটি অত্যন্ত গুরুতর প্রশ্ন। এটা যেমন
আরেকটি অত্যন্ত গুরুতর প্রশ্নটা কেউ করল না দেখলাম, সেটা হচ্ছে একটি সশস্ত্র সংগঠন যারা নিজেদেরকে কেএনও বলে চালাচ্ছে, তারা একদম সশস্ত্র কিছু কাডার জঙ্গিও বলা যেতে পারে, তাদেরকে হাজির করে একটি ভিডিও বার্তা দিচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী, সে যে দলেরই হন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে বাস্তবত হুমকি দিচ্ছেন এবং একই সাথে একটি নির্দিষ্ট দলের তিনজন সাংসদের নাম করছেন, নাম করে বলছেন তারা আমাদের সমর্থন করে, এবং সেই দলটির মুখপাত্র এখানে এসে তারা অবস্থান বলছে আমরা রাজ্যভাগের বিপক্ষে না, আমরা রাজ্যভাগের বিপক্ষে, তাদের যে সাংসদদের সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে সেটা এনআইএ দীপ্তিমান সেনগুপ্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে আছেন, আমি দীপ্তিমান বাবুর কাছে যাবো। দীপ্তিমান বাবুর কাছে যাওয়ার আগে শুধু একটা কথা বলে রাখি অনির্বাণ বাবু আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের সমস্ত দর্শকদের, সুপ্রিয়কে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীকে দেওয়া এই হুমকি ভিডিও, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রচারিত এই হুমকি ভিডিও আমাদের কাছেও এসে পৌঁছেছিল আরও পাঁচটা সংবাদ মাধ্যমের মতো, আমরা জেনে শুনে সেই ভিডিও চালাইনি। রিপাবলিক বাংলার তরফ থেকে এই কৈফিয়তটুকু আমার দেওয়ার প্রয়োজন আছে, এই একটাই কারণে চালাইনি। তারা যাদের কথা বলেছেন, যাদের সমর্থনের কথা বলেছেন, তাদের সমর্থন তারা করেন কি না পান কি না সেটা তারা উত্তর দেবেন, কিন্তু আমরা কেন চালাইনি বলে রাখি। কে এলো আর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এক জিনিস নয়, জিসিপিএ বা গ্রেটার কোচবিহারের যারা আন্দোলন করেন তারা আসলে একটা আলাদা রাজ্যের আন্দোলন করেন, এদেশের সংবিধানের আওতার মধ্যে থেকে তারা নতুন করে সীমানা নির্ধারণ করতে যান নিজেদের এলাকার, যা এদেশে আগেও হয়েছে, ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়েছে, ছত্তিশগড় হয়েছে, আলাদা রাজ্যের প্রভিশন সবসময় সংবিধানে আছে, তেলেঙ্গানা সর্বশেষ রাজ্য এদেশে। কিন্তু যারা কেএলও বলে নিজেদের পরিচয় দেন তারা ভারতের বাইরে বেরোতে চান, ভারতের বাইরে বেরোতে চান এমন কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী সংগঠনের এক লাইনের প্রচার ভিডিও রিপাবলিক বাংলা কোনো দিন সম্প্রচার করবে না, দেশের যত বড় রাজনৈতিক শক্তি তাদের সমর্থক হোক না কেন, তাই এক লাইনও দেখায়নি। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য এত গুরুত্ব দিয়ে বারবার দেখাচ্ছি, মাথায় বন্দুক ঠেকালেও বাংলা ভাগ হতে দেবো না। আমি এই কৈফিয়তটুকু আমার তরফ থেকে দেওয়া দরকার ছিল, আমি আরও একবার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা দেখি তারপর দীপ্তিমান বাবুর কাছে যাব। গতকাল সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা ভাঙি না আমরা গড়ি, আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকব। আর আগামী দিন আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ কুচবিহারের মানুষকে বলবো, কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলে তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠাকাও, এত বড় ক্ষমতা তোমাদের, আমি অনেক বন্দুক দেখে এসেছি, এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না, তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি, বিজেপির প্রশ্রয় এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে ভাগ করবার কথা বলে, ভাগাভাগির কথা বলে, কিছু টাকা পয়সা ভাবে লোকে ভিক্ষুক ভিক্ষা দেয় দিয়ে বড় বড় কথা বলে, হাম তো খুন দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম বাংলা কো ভাগ করনে নেই দেগা। দীপ্তিমান সেনগুপ্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, আমি আপনার কাছে যাবো দীপ্তিমান বাবু, তার কারণ অভিযোগটা অত্যন্ত গুরুতর। এবং আমি এক্ষেত্রে আরও একবার বলবো যে রিপাবলিক অফ ইন্ডিয়ার অন্তর্গত একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন অথবা অন্য যে কোনো নামই হোক না কেন, তাকে কোনো সন্ত্রাসবাদী সংগঠন যদি হুমকি দেয় তাহলে সেই হুমকিটা আমাদের সকলের জন্য, সমস্ত ভারতীয়র জন্য হুমকি, সেই হুমকিকে আমরা কেউ সমর্থন করতে পারি না। আর সেই হুমকির পিছনে যদি কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় থাকে, তাতে যদি আপনাদের নাম জড়ায়, তাহলে আপনাদেরকেই ঠিক করতে হবে আপনারা কীভাবে সেই সেই অভিযোগকে অস্বীকার করবেন অথবা সেই অভিযোগের মোকাবিলা করবেন, কিভাবে মোকাবিলা করবেন দীপ্তিমান বাবু, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন আপনাদের প্রশ্রয় হচ্ছে। আমি জাস্ট আপনাদের কাছে 90 সেকেন্ড সময় নেব, প্রথমেই বলছি যে ভারতীয় জনতা পার্টির সৃষ্টিটা যদি কারো জানা থাকে তাহলে এই প্রশ্নটাই উঠবে না, শ্যামাপ্রসাদ মুখার্জির কি কারণে এই বাংলা ভাগ হয়েছিল সেই কারণটা ধরেই আমি বলছি যে এটা পূর্ববঙ্গ ওটা পশ্চিমবঙ্গ এইভাবে যে অংশটা এসেছিল, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য বাংলা বলে একটা রাজ্য হবে এটা উনি বলেছিলেন, ভাগ করার রাজনীতি কারা করছে সেটা পাহাড়ে গেলে বোঝা যায়। এতগুলো উন্নয়ন পর্ষদ হয়েছে তাহলে কি বলতে হবে যে রাজ্য সরকার ঠিক মতো
মানে কাজ করছেন আমার এই পাশেই আছে, জিটিএ আছে, তারপরে এখানে জয়গা উন্নয়ন পর্ষদ আছে, তারপরে আপনাদের এই চন্দ্রবন্দা উন্নয়ন পর্ষদ আছে, আমি সব মানছি দৃষ্টিবন্ধু, এই উন্নয়ন পরিষদগুলোর হিসেব নেই, হিসেব নিকাশ নেওয়ার কথা মানছি, কিন্তু আমার একটা সহজ প্রশ্ন, সোজা প্রশ্ন দৃষ্টিবন্ধু বাবু, মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুতর অভিযোগ করছেন, যারা দেশ থেকে বিচ্ছিন্ন হতে চায়, আলাদা রাজ্য না, দেশ থেকে বিচ্ছিন্ন হতে চায়, তাদেরকে মদত দিচ্ছে বিজেপি, এই অভিযোগটা সত্যি না মিথ্যে? এটা এটার অন্তত আমাদের চ্যানেলে বসে আপনি একটা উত্তর দিন, এই অভিযোগটা সত্যি না মিথ্যে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক মিনিট, মুখ্যমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রী অভিযোগ করতেই পারেন, আমিও তো বলতে পারি যে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বাংলা ভাগ করার চেষ্টা করেছেন, বাংলার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, পশ্চিম বাংলার জায়গায় বাংলা বলে নাম করার চেষ্টা করেছেন। না দীপ্তিমণ্ডল, আমি আবার একটু থামাচ্ছি আপনাকে, দীপ্তিমণ্ডল আবার একটু থামাচ্ছি, বাংলা ভাগ করার চেষ্টা আর দেশ ভাগ করার চেষ্টা এক নয়, বাংলা ভাগ করার চেষ্টা, বাংলা ভাগ করার দাবি যে কেউ জানাতে পারেন সেটা সাংবিধানিক ইখতিয়ারের দাবি, কে এলো যারা দেশ থেকে বিচ্ছিন্ন হতে চায়, তারা বলছে আপনাদের সমর্থন পাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে আপনাদের সমর্থন পাচ্ছে, সত্যি কি পাচ্ছেন পরিষ্কার? মুখ্যমন্ত্রী, আরে অদ্ভুত কথা, মুখ্যমন্ত্রী তো এক সময় এটাও বলেছিল যে ওই কি বলে আমি বলছি দীর্ঘ সময় হয়ে গিয়েছে, 90 সেকেন্ড হয়ে গিয়েছে, এটা যেরকম সত্যি সেরকম দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আমি অনেকগুলো প্রশ্নই আলোচনায় রেখেছি। আবার সুপ্রিয় যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আমি একটা কথা শুধু বলতে পারি, আমি পার্টিকুলারলি সুপ্রিয়র উদাহরণ ট্রেনে বলতে চাইছিলাম না, এতক্ষণ ধরে উত্তরবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, তো উত্তরবঙ্গ ঠিক কতটা বঞ্চিত এটা থেকে বোঝা যায়, সুপ্রিয়র যোগাযোগ কতবার বিচ্ছিন্ন হলো, সুপ্রিয় খুব খারাপ নেটওয়ার্ক জোনে থাকেন না, সুপ্রিয় বাড়ি সম্পর্কে আমার যতটুকু আইডিয়া, আর যোগাযোগ বলতে আমরা আরেকটা যেটাকে বুঝি, সড়ক, রেল, বিমান যোগাযোগ, সেটা উত্তরবঙ্গে ঠিক কীরকম অবস্থায় রয়েছে আজকের দিনে, কীরকম অবস্থায় আছে দীপ্তিমানবাবু, দীপ্তিমান বসুর কাছে জিজ্ঞাসা করছি। যারা রাত্রিবেলা আসেন তারা জানেন যে এই সড়ক পথের অবস্থা কেন ভয়ঙ্কর, মানে কেন, কাদের জন্য জ্যাম, কাদের জন্য লরির জ্যাম, সেগুলো আমি আর এখানে বলতে চাই না। এখন আমি কতগুলো মৌলিক জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে দার্জিলিং এর যে সাইজ, দার্জিলিং যে ডিস্ট্রিক্ট তার সাইজ হচ্ছে 2092 স্কোয়ার কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 16 লক্ষ। এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন যে বিজেপি নাকি এইসব করেছে, বিজেপি সমর্থন করছে, এইসব কথাগুলো বলেছেন, সে তার রাজনৈতিক বক্তব্য, সেখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি মুখ্যমন্ত্রী, ভাই বলতে দিতে হবে অনির্বাণ, অনির্বাণ বলতে দিতে হবে, শোনার ধৈর্য রাখো প্লিজ, ভাই আমি কথাটা বলি, শুনে নাও মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কথাটা বলতেন যে কারণে বিচ্ছিন্নতার কথা উঠছে, অর্থাৎ মানে আলাদা রাজ্যের দাবি উঠছে, জল সেখানে নেই, সেখানে বিদ্যুতের অসুবিধে, সেখানে রাস্তা ঠিক নেই, আপনারা দেখে আসুন না দার্জিলিং এর এখন তো প্রচুর অফবিট টুরিস্ট সেন্টার গুলো হয়েছে, সেখানে রাস্তার কি অবস্থা হয়েছে, মানুষকে গাড়ি ছেড়ে হেঁটে যেতে হয় না, টেম্পু করে যেতে হয়, চাকরি নেই, সব থেকে বড় কথা ওই জায়গার 85% ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে, পাহাড়ের এই আপনারা শুনে নিন অনির্বাণ, শুনুন, যে জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, পাহাড়ের 85% ছেলে মেয়ে পাহাড়ের বাইরে চাকরি খোঁজে, তাদের উপার্জনের সুযোগ কি হবে? আপনারা বড় বড় কথা, আপনারা বড় বড় কথা মঞ্চে দাঁড়িয়ে বললেন, বিজেপিকে দায়ী করবেন, আপনারা দল হিসাবে, আপনারা শাসক দল হিসাবে উত্তরবঙ্গের প্রতি কি, উত্তরবঙ্গের প্রতি কি দায়িত্ব পালন করেছেন, মুখ্যমন্ত্রী কি দায়িত্ব পালন করেছে, আপনাদের সময় উন্নয়ন কাদের হয়েছে, আপনাদের সময় উন্নয়ন হয়েছে উদয় গোদের, আপনাদের সময় উন্নয়ন হয়েছে বড় চৌধুরী কারণের, আপনাদের লজ্জা করে না পুলিশে চাকরি পেয়েছে, আমি অশোক বাবু একদম সঙ্গে আমি অনির্বাণ একটু প্লিজ একটু কথা বলতে দিন, প্রথম কথা হচ্ছে তাহলে
এতদ আলোচনায় একটাই জিনিস প্রমাণিত হইল যে পাহাড় হাসছে বলে যে কথাটা বলা হয়েছিল আদৌ তা নয়, পাহাড় হাসছে নয়, পাহাড় খুব যন্ত্রণায় রয়েছে। এত দূরে আলোচনায় এটা প্রমাণিত হলো। দু নম্বর কথা, পাহাড় মানেই তো শুধু উত্তরবঙ্গ নয়, আমি এখানে আরেকজন মানুষের নাম উল্লেখ করতে বাধ্য হচ্ছি, তার নাম বরকত গনি খান চৌধুরী। যদিও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বর্ডারে মালদাকে যদি ধরি, তবুও উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রিয়রঞ্জন দাশমুন্সির আগে যে মানুষটা ভেবেছিলেন তার নাম বরকত গনি খান চৌধুরী। তিন নম্বর কথা, ভারত ছাড়ো আন্দোলনের সময় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত ছাড়ো আন্দোলনের সময় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি অনেক সুপ্রিয় বাবু, আমার যে কোনো মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, উত্তরের বঞ্চনার একটা সব থেকে ভালো ছবি বোধ হয় সুপ্রিয়, যেভাবে তোমার সঙ্গে আমার আজকে বারবার যোগাযোগ হচ্ছে আর বিচ্ছিন্ন হচ্ছে। সুপ্রিয়, তোমার উত্তর। আমি খুব সংক্ষেপে বলি যে উত্তরবঙ্গে রাজ্য ভাগের যে প্রশ্ন, দল হিসেবে আমরা তার সাথে তাকে সমর্থন কখনো করিনি, আজও করি না, আগামী দিনেও করবো না, এটা আমাদের দলের স্ট্যান্ড। আমার প্রশ্ন ছিল আজকের আলোচনার সময় একদম স্পষ্ট যে বাকি বিরোধী দলগুলোর এই বিষয়ে স্ট্যান্ড কি, সেই স্ট্যান্ড আমরা পাইনি। দুই, আমি একাধিক কথা বলতে পারি, একসাথে কথা বল না, আমার সমাজ তো একেবারে শেষ, আমার সমাজ তো একেবারে শেষ, আমাকে শেষ করতে হচ্ছে নিশ্চিতভাবে, আমার সমাজ তো একদম শেষ, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর সত্যিই পেলাম না যে ভোট না এলে আদৌ উত্তর নিয়ে কেউ ভাববেন কিনা, আর উত্তরের মানুষের যেটা মৌলিক প্রয়োজন সেই মৌলিক প্রয়োজনটা মেটানোর জন্য আদৌ কারোর কোনো রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা, নাকি শুধুমাত্র মানুষের নামে কয়েকজন নেতাকে তুষ্ট করেই উত্তরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় সব পক্ষ। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি, ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। উত্তরবঙ্গ আলাদা করে ভাগ করেই কি সমাধান, নাকি উত্তরবঙ্গকে অন্য কোনোভাবে যা উত্তরবঙ্গ পায়নি সেগুলো দিয়ে অর্থাৎ বঞ্চনার সমাধান করে উত্তরবঙ্গের সমস্যার সমাধান নিয়ে অনির্বাণের অগ্নিবাণে আজকে বিতর্ক করলাম।